আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পেন টুল নিয়ে কথা বলবো এবং পেন টুলের কাজগুলো দেখব। পেন টুল আসলে কীভাবে কাজ করে, টুলবার থেকে আমরা অনেক ধরনের কাজ করেছি আর আজকে আমরা পেন টুল নিয়ে কথা বলবো। এবং প্রথমে আমরা পেন টুল সিলেক্ট করছি এবং পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমি প্রথমে পেন টুল সিলেক্ট করেছি এবং হচ্ছে উপরের দিকে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পারবো, আর সেটি হচ্ছে পেন টুলের। এখানে পেন টুল দেওয়া রয়েছে, এখানে মূলত দুইটি মুড রয়েছে, সেটি হচ্ছে পাথ মুড এবং হচ্ছে শেপ মুড। আমরা এখন পাথ মুড নিয়ে কাজ করব আর শেপ মুড নিয়ে আমরা একটু পরে দেখে নিচ্ছি যে শেপ মুড কীভাবে কাজ করে। তো এই দুইটা মুড নিয়ে একটু আলোচনা হবে এবং হচ্ছে এখানে মেক সিলেকশন রয়েছে। তো আমরা প্রথমেই আমরা একটি আগে ছবি ইনসার্ট করে নেব। আমরা আগে একটি ছবি ইনসার্ট করব। ইনসার্ট করার পর এখান থেকে আমরা সিলেকশন করব। আমরা প্রথমে পাথ মুড রেখেছি, আমরা এখানে মুড রেখেছি পাথ, এই জন্য আমরা সিলেকশন করব। তো সিলেকশন করার জন্য আমরা প্রথমে ছবিটিকে জুম করে নেব। আমাদেরকে অবশ্যই ছবিটিকে জুম করে নিতে হবে এবং হচ্ছে আমি ছবিটিকে একটু জুম করে নিচ্ছি। আপনারা এখান থেকে অনেক বড় জুম করে নেবেন, কারণ হচ্ছে যে জুম করে নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যে আমাদের জন্য সিলেকশনটা ঠিকভাবে হয়। তো সিলেকশন করার জন্য আমরা প্রথমের দিকে এখানে বাম বাটন প্রেস করব। আমি যখন এখানে ক্লিক করব তখন মূলত এখানে মূলত যদি আমি শুধু ক্লিক করে রাখি তাহলে কোনো কাজ হবে না। আমাকে শুধু ক্লিক করে রাখলে চলবে না, আমাকে এখানে যদি ক্লিক করে রাখলে আমি কোনো কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে ক্লিক করে একটু ড্র্যাগ করতে হবে। আমি যদি একটু ড্র্যাগ করে নিই, আমি যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারি। আমি একটু এখানকার এই লাইনটাকে একটু বাড়ায় রাখবো। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়। এরপর আমি এখান থেকে ক্লিক করে এভাবে ঠিক একটু মাথাটাকে একটু বের করে রাখবো। তো ঠিক এভাবে আমি এখান থেকে মাথাটা বের করে রেখে আমি এই জায়গাটিকে পুরোটাকে সিলেকশন করে নিচ্ছি। ঠিক এভাবে আমি এখানে সিলেকশন করে নেব। আর যদি দেখা যাচ্ছে যে আমি এখানে আবার ক্লিক করে নিই আর সিলেকশন করতে দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই জায়গা থেকে নয়, আমার সিলেকশনটা এখান থেকে চলে গেছে, কিন্তু আমার সিলেকশনটাতে হওয়ার কথা ছিল এই দিকে। তো এই সময়টাতে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে, অল্টার বাটন প্রেস করার পর আমরা এই পয়েন্টটারে এখানে ক্লিক করে নেবো। তাহলে এই পয়েন্টটা ছোটো হয়ে যাবে। এরপর আমরা আবার ঠিক আগের মতো করে এখান থেকে ড্র্যাগ করে নিতে পারবো। ঠিক যেখানে যেখানে ঝামেলা হবে অল্টার প্রেস করে আপনারা এখান থেকে এভাবে ঠিক করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে আরেকটি জিনিস একটু দেখেন, সেটি হচ্ছে যে মূলত আমার এই জায়গাটাতে মূলত আমি সিলেকশন করতে গিয়ে এই জায়গাটা মূলত ভিতরে চলে আসছে, একটু বাইরে হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে এখানে মূলত আরও একটি ডিরেক্ট সিলেকশন টুল পাবো। এই জায়গা থেকে পাথ সিলেকশন টুল এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই এরিয়াটাকে আমার দরকার হচ্ছে এই এরিয়াটাকে ঠিক করে দেওয়া। আমি এই এরিয়াটাকে এখান থেকে ঠিক করে নিতে পারবো। এই এরিয়াটাকে যে আমি এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বাম বাটন চেপে ধরে আমি এখান থেকে একটু সরাই দিলাম। সরাই দিয়ে আমি এখান থেকে কাজ করতে পারছি। তো এখন আমাকে পেন টুল আবার সিলেক্ট করতে হবে। তো এইভাবে ঠিক আমি এখান থেকে আবার ড্র্যাগ করে নিচ্ছি পেন টুল ব্যবহার করে। আমি এখান থেকে ঠিক এভাবে সিলেকশনটাকে ধীরে ধীরে সিলেকশন করে নেব। আর এই সিলেকশনটাকে আপনারা যদি করতে চান তাহলে কিন্তু একদিনেই মোটামুটি সিলেকশন করতে পারবেন না, আপনাকে এই সিলেকশনটাকে অনেক প্র্যাকটিস করতে হবে। সিলেকশন প্র্যাকটিস করে আপনাকে মূলত এভাবে সিলেক্ট করতে হবে। এটাই মূলত পাথ করার নিয়ম এবং এভাবে মূলত আমাদেরকে পাথ করতে হবে। তো আমরা মোটামুটি যেখান থেকে শুরু করেছিলাম আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে নিয়ে আসবো এবং হচ্ছে আমাকে সিলেকশনটাকে এভাবে ঠিক করে নিতে হবে। আর আমি যেভাবে মুভ করছিলাম সেটি হচ্ছে মূলত কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে মূলত এখানে একটি হ্যান্ড আইকন আসে এবং এই হ্যান্ড আইকনের লেফট ক্লিক করে আমরা মূলত এই ছবিটাকে মুভ করতে পারি এবং হচ্ছে ডানে বামে আমরা মুভ করে দেখতে পারি। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় ক্লিক করে আমি এটাকে জোড়া লাগিয়ে দেবো। জোড়া লাগানোর পর আমি ছবিটিকে এখন জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে নিই। তো এখানে মূলত ছবিটি সিলেক্ট হয়ে গেছে, ছবিটি মূলত এখানে আমরা পাথ তৈরি করেছি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম যার কারণে যে কোনো জায়গায় এলোমেলো হতে পারে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে ছবিটিকে সিলেকশন করা। তো আমরা ডান দিকে এখানে দেখতে পারবো লেয়ার চ্যানেলস এবং হচ্ছে পাথ একটি অপশন রয়েছে, এই পাথ লেখা দিয়ে ক্লিক করতে হবে। আর যদি এখানে পাথ কথাটা না থাকে তাহলে আপনারা উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর নিচের দিকে পাথ অপশনটি রয়েছে, এখানে চেকমার্ক দিয়ে দিলে আমরা এখানে দেখতে পারবো। তো এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে নিই, এই পাথ লেখাটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে নিচ্ছি এবং হচ্ছে মেক সিলেকশন লেখা দিয়ে ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে ওকে লেখা দিয়ে ক্লিক করলে এই যে একটা সিলেকশন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটার সিলেকশন হয়ে গেছে।
এছাড়াও যদি আপনি অন্য কোনো ওয়েতে সিলেক্ট করতে চান, অন্য কোনো ওয়েতে যদি সিলেক্ট করতে চাই তাহলে এই ছবিতে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে মেক সিলেকশন লেখা দিয়ে ক্লিক করে ওকে লেখা দিয়ে ক্লিক করলে ছবির সিলেকশন হয়ে যাবে। তো এখন আমাদের দরকার হচ্ছে যে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। আপনি নর্মালি ট্রান্সপারেন্ট করতে পারেন কন্ট্রোল চেপে ধরে, এই লেয়ারটিতে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে যে প্রেস করলেন কপি হয়ে গেল। এখন নিচের লেয়ারটাকে যদি আমরা অফ করে দিই তাহলে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডটা মূলত ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এছাড়াও যদি আপনি এটাকে আবার ট্রান্সপারেন্ট করতে চান তাহলে পাথ অপশনটিতে ক্লিক করবেন, পাথে ক্লিক করতে হবে, পাথ সিলেকশন এখানে রাখতে হবে। আমরা পাথ এখানে সিলেকশন রেখে অ্যাড মার্কস লেখাতে ক্লিক করব, অর্থাৎ অ্যাড মার্কস নিচের দিকে এখানে যদি আমরা ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড মূলত ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক এভাবে ট্রান্সপারেন্ট করতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করছি না, আগের অবস্থায় রেখে দিচ্ছি। এরপরের কাজটি হচ্ছে আমি এই ছবির সম্পূর্ণ এরিয়াটাকে সিলেক্ট করতে চাই। এই ভিতরের অংশগুলো সিলেক্ট হবে না, কিন্তু বাইরের এই জায়গাটা সিলেক্ট হবে। সেক্ষেত্রে আমাকে সিলেকশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমরা ইনভার্স লেখাতে ক্লিক করব, তাহলে সব এরিয়াটাই সিলেক্ট হবে। এখন এই বাইরের ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে এই কালারকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যে কোনো কালার রাখতে চাই, তাহলে ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার যেটি আপনি পরিবর্তন করতে চান সেই কালারটিকে অ্যাড করে নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট ব্যাক স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ডের এই কালারটিকে চেঞ্জ করতে পারেন। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটিকে ডিসিলেক্ট করতে পারবেন। ঠিক এভাবে আমরা পাথ তৈরি করে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারি এবং ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবো খুব সহজেই। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা আরও একটি মুড নিয়ে কথা বলবো, যেই মুডটি ছিল মূলত আমরা পেন টুল সিলেক্ট করেছিলাম এবং আমরা এখান থেকে পাথ মুড নিয়ে কাজ করেছি। এখন আমরা শেপ মুড নিয়ে কাজ করব। এখানে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। শেপ মুড নিয়ে কাজ করতে গেলে সাধারণত বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে হয়, যেমন বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন করার সময় এখানকার যে শেপগুলো রয়েছে এই শেপগুলো মূলত এই শেপ মুড ব্যবহার করে মূলত ড্রয়িং করতে হয়, পাথ তৈরি করতে হয়। তো আমরা এখন এই শেপ মুড ব্যবহার করে বেশ কয়েকটি কাজ দেখে নেব যে কীভাবে এই কাজটি করা যায়। তো আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি, ধরে নেন যে এটি একটি হচ্ছে ভিজিটিং কার্ড, ধরে নেন যে এটা একটি ভিজিটিং কার্ড এবং এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দেখতে পাচ্ছি নীল কালার রয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে অন্য একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করব, আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার এভাবে সিলেক্ট করছি। আর এখন যদি আমি পেন টুল সিলেক্ট করে নিই, পেন টুল সিলেক্ট করে নেওয়ার পর এখন যদি আমি এখানে কোনো শেপ তৈরি করে নিই এবং এই শেপের কালার দিতে চাই অথবা এই ভিজিটিং কার্ডের একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমাকে নর্মালি এই পয়েন্টারগুলোতে ক্লিক করে আমি এখানে একটি শেপ তৈরি করে নেব। এখানে ক্লিক করছি, আবার এখানে ক্লিক করছি এই পয়েন্টারে, তারপর এখানে ক্লিক করছি। আচ্ছা, এই জায়গায় নিচের দিকে ক্লিক করার সময় আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরবো, তাহলে এটা খুব সহজ সোজা হয়ে যাবে। এটাকে আমরা সোজা করে নেওয়ার জন্য শিফট প্রেস করে ধরবো। শিফট প্রেস করে ধরে আমরা যখন এটা ক্লিক করব তখন এটা সোজা হয়ে যাবে। আবার আমি এখানে ক্লিক করার পর আমি এটাকে একটু ছোটো করে নিই। তো এখানে ক্লিক করার পর আমরা এটাকে এইভাবে ড্রয়িং করে নিচ্ছি, এইভাবে এই জায়গাটাকে আমি এইরকম করে দিচ্ছি। তো এটা এরকম করে দেওয়ার পর আমার যে এই যে পয়েন্টারটা আছে আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমার নিচের দিকে অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আমি এখানে অল্টার প্রেস করে ধরে এই জায়গায় ক্লিক করে নেব, তারপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে এটাকে অ্যাড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি শেপ তৈরি হয়েছে এবং এটি ব্ল্যাক দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মূলত আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখাই ব্যাকগ্রাউন্ডটা মূলত এই কালারটি আসছে, কারণ আমাদের শেপের কালারটি ওইটাই ছিল। তো আমি আবার এই টুল ক্লিক করে নিচ্ছি, শেপ ফিলে ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি এই কালার সিলেক্ট করলাম এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে যদি স্ট্রোক দিতে হয় তাহলে এখান থেকে যে কোনো স্ট্রোক ব্যবহার করা যাবে, যেমন ব্ল্যাক আমি ব্যবহার করলাম এবং স্ট্রোকের সাইজ কতটুকু দিতে হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। স্ট্রোকের সাইজ আপনি এখান থেকে ঠিক করতে পারেন। তো আমি এখান থেকে আপাতত কোনো স্ট্রোক ব্যবহার করছি না। তো আবার আপনারা চাইলে কিন্তু স্ট্রোক এখান থেকে সাইজ দিয়েও স্ট্রোকটাকে বড় ছোটো করতে পারেন। তো আমি এখান থেকে কোনো স্ট্রোক ব্যবহার করিনি এবং এই যে শেপটি তৈরি করলাম আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি, আমি শেপটাকে মূলত এখানে রাখছি। যেহেতু আমি একটি ভিজিটিং কার্ডের ডিজাইন তৈরি করা দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি এটাকে কপি করে নিয়ে রাখলাম এখানে। এরপর এর কালার চেঞ্জ করব, নিচে কিন্তু আরেকটি আছে উপরে আরেকটি কপি হয়ে আসছে। এখন উপরে এই ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিচ্ছি, ফরগ্রাউন্ড কালার যে কোনো একটি কালারে ক্লিক করে নিই, অল্টার ব্যাক স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। আবার আমি এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে শিফট প্রেস করে ধরে আমি উপরের দিকে রেখে নিয়ে রাখছি।
এখন আবার ফরগ্রাউন্ডে কালারে ক্লিক করছি। এরপর এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে শেপের কালার চেঞ্জ হবে। আবারও আমি এখান থেকে অল্টার প্রেস করে অন কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে এটাকে কপি করে নিচ্ছি। এরপর আবারও আমি শেপ ফরগ্রাউন্ড কালারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করব, সিলেক্ট করে নেওয়ার পর অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব। ঠিক একইভাবে ঠিক আমি এটাকে আবারও কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে উপরের দিকে রাখছি। এরপর এর কালারটিকে আপনারা যে কোনো কালার পছন্দ মতো রাখতে পারেন, আমি এর কালারটিকে ঠিক এরকম রাখছি। আর এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা কোনো একটি ডিপ কালার রেখে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আপাতত আমরা এই কালারেই রাখছি। তো এখানে দেখতে পারলেন যে মূলত শেপ ব্যবহার করে খুব সহজেই আমরা এরকম ডিজাইনের কাজ করতে পারবো। তো এই হচ্ছে মূলত পেন টুলের কাজ। পেন টুল আমরা মূলত দেখেছি দুইটি মোড, একটি হচ্ছে পাথ আর একটি হচ্ছে শেপ। পাথ হচ্ছে মূলত আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছিলাম, এবং হচ্ছে শেপ ব্যবহার করে আমরা একটি ভিজিটিং কার্ডের ডিজাইন যে তৈরি করা যায় যেভাবে, ঠিক আমরা সেই ভিজিটিং কার্ডের ডিজাইন তৈরি করেছিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফটোশপের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।